লকডাউনে এখন কাজের লোক নেই শিখছিস গলায় কুচি হাতায় কুচি বদমাশ সেটা হলো কি আজকে তো মাদার্স ডে তো এই যে মার্চের আছে ধরো ধরো হ্যালো फ्रेंड्स আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো টেলিগ্রাম উইথ আস সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন কিছু শিখি নতুন কিছু জানি নতুন কিছু দেখি নতুন নতুন ভাবে আড্ডা দিই চলো শুরু করি প্রথমেই বললাম আশা করি তোমরা সবাই ভালো আছো এটা বলে কারণ কি একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমরা চলার চেষ্টা করছি কিন্তু আমি জানি যে বাইরের পরিস্থিতি খুব একটা ভালো না আর অনেকেই এফেক্টেড হচ্ছে যেমন আমার চেনাশোনার মধ্যে বেশ কয়েকজন এফেক্টেড হয়েছিল বাট এখন তারা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে তো এটাই অনেক ভালো জিনিস যে অনেকে যেমন অসুস্থ হচ্ছে আবার সুস্থ হয়েও যাচ্ছে তো সেই পজিটিভ মাইন্ডটাকে আমাদের রাখতে হবে যে যাই হোক না কেন আমাদেরকে সুস্থ হতে হবে ভালো হতে হবে মনে সেই জোরটা রাখতে হবে এখন তো দ্বিতীয় ঢেউ চলছে এরপরে আবার তৃতীয় ঢেউ আসবে জানি না ততদিন অবধি মানে আমরা এখন অবধি ঠিক আছি জানি না কতটা কি ঠিক থাকতে পারবো কারণ বেরোতে তো হচ্ছে কিছু না কিছু কাজে প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি বাট স্টিল প্রোটেকশন নেওয়া সত্ত্বেও অনেক সময় হয়ে যাচ্ছে তো দেখা যাক কী হয় তো যাই হোক না কেন মনে জোর রাখতে হবে আর সবসময় এটাই ভাবতে হবে যে একসময় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর পৃথিবী আবার আগের মতন হয়ে উঠবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি চলো আজকে সানডে আছে সবাই একসাথে হয়েছি তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি কি করেছো আজকে তুমি আজকে করেছে পোলাও চিড়ের পোলাও আচ্ছা চিড়েগুলো একটুখানি পাতলা চিড়ে জন্য এরকম হয়ে গেছে মোটা চিড়ে হলে ভালো হয় খেতে ভালো হয়ে যায় তো সন্ধ্যা হবে কি সস না লাগবে না অনেকদিন পর আবার দিদি আজকে এসেছে বাড়িতে ওর অফিস ছুটি পেয়েছে আজকে ওর যেহেতু এখন কোভিড ডিউটি করতে হচ্ছে তাই ছুটি পাচ্ছে না তো আজকে এসে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে চিকেন শাক আর মা যেই দেখেছে দুটো রান্না হয়ে গেছে আবার ওই জন্য লাউ কেটে ফেলেছে আর ওরা যেহেতু আজকে রান্না করছে আমাকে আজকে রান্নায় কোনো রকম হেল্প কোনো কিছুই করতে দেবে না ছোটো জায়গার মধ্যে ঢুকে যেহেতু অসুবিধা হবে তো ওই জন্য আমি ভাবছি আমি ক্লিনিকের দায়িত্বটা নিজে থেকে নিয়ে নিই তো মা কিছু বলবে মা দিদি আবার একটু বেরোবে বাইরে তো ওই জন্যই আমি ভাবলাম তাহলে আমি ক্লিনিংটা করে রাখি তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি ওইদিকে দেখ কুচকে রয়েছে ভালো করে গোছা যা কাজ কর ওই যে কোনাটা দেখতে পাচ্ছিস না উঠে করো 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 ভালো করে করো গুড ভেরি গুড একটুকু যাতে চাদর কুচকে না থাকে তাহলে কিন্তু কেউ উঠতে পারবে না চাদর যেন একদম টান টান থাকে তাহলে কিন্তু কেউ যেন না ওঠে হ্যাঁ তুই উঠবি না বাকি সবাই উঠবে টান টান করো চাদর একেবারে তাড়াতাড়ি করো এত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি করতে হবে ঘরে আরো অনেক কাজ আছে সেগুলো সারতে হবে লকডাউনে এখন কাজের লোক নেই এবার ঠিক হয়েছে চাদরটা হ্যাঁ এবার কম্পিউটারে যাও গোছাও ফটাফট কালকে আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম এসে আর আজকে আবার এই অবস্থা তাড়াতাড়ি বোতল ছড়াও জলের বোতল ছড়াও তাড়াতাড়ি না যখন খেতে লাগবে তখন লাগবে এখন তো লাগছে না কি অগোছালো কি অগোছালো ভীষণ অগোছালো এত নোংরা করে রাখে একটা কাজের জায়গাটা ঠিক আছে ঠিক করে একটু সুন্দর করে রাখতে শেখো এই শিখিয়েছি তোমাকে নিচে তো জায়গা আছে নিচে রাখতে পারছো না নিচে রেখে দাও ওগুলো হ্যাঁ সুন্দর করে সুন্দর করে আবার ওইখানে এখান থেকে সরিয়ে আবার
এই জায়গাটারও কি অবস্থা আমার এইখানে এটা কি হচ্ছে আচ্ছা এটা কি ওই ঘরে রাখছি আমি তো রাখি আবার এইখানে দেখি এটা কখন সরে আমি এটা ঢুকিয়ে নিয়ে রাখছি করো করো তাড়াতাড়ি ঘর ঝাড় দিতে হবে ঝাড়ুটা এখানে পড়ে রয়েছে তাড়াতাড়ি করো ঘর ঝাড় দেবে ঘর মুছবে তাড়াতাড়ি আজকে ভাবজি একটা ই কিনবো দি করো আমি ওখানে মাংসটা দেখি ঘর পোছার একটা ই কিনবো চাই কেন কেন তাড়াতাড়ি কাজ করো শিখছি মার দিদির আসার কথা ছিল বাট এক কাজবাজ সারা হয়ে গেছে তো একটুখানি ম্যানেজ করে আমিও চলে এসেছি সুশান্তদাকে নিয়ে মা হয়তো দিদিকে নিয়ে আসতো তো তারপরে আমি বললাম যে সুশান্ত তুমিও চলো তাহলে আমাকেও যেতে দেবে তো দেন আমরা চলে আসলাম বাট এখানে অ্যাকচুয়ালি আসার কারণটা হলো গিয়ে যে অনেকে জানো মা ছোট্ট করে একটা গার্মেন্টসের বিজনেস করে তো মার কিছু দরকার স্টক আউট হয়ে রয়েছে তো ওই জন্য মা স্টক তুলতে এসেছে তো এখানে আবার হচ্ছে কি একজনকেই ঢুকতে দেবে তাই মা ভিতরে গেছে আমি আর দিদি সুশান্তদা ওয়েট করছি বাইরে তো এখন ওনারা বললো যে আরেকজনকেও আসতে পারে তো দিদি ভিতরে গেল আর আমি জানলা দিয়ে দেখছি মা কি করছে দিদির হাতে সুন্দর সুন্দর মাংস আছে চিকেন দিদি আছে সবই রান্না করেছে শাক শাক করেছে তারপরে লাউ ঘণ্ট করেছে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে চাটনি মাংস এগুলো সব আজকে দিদি রান্না করেছে আর মা আজকে হেল্প করে দিয়েছে তো আমরা ওখান থেকে চলে এসেছিলাম আর এখন বৃষ্টি নামছে দারুণ হয়ে গেল বলো ওয়েদারটা ওয়েদারটা দারুণ হয়ে গেছে কিন্তু আমাদের একবার বোধ হয় একটু বেরোতে হবে তুমি অতটা দই খাচ্ছ আবার মা তোমার আজকে সকালে কত সুগার বেরিয়েছে 130 বেরিয়েছে জানো তো আজকে 130 বেরিয়েছে এটাও সুন্দর দেখ তোর কোনটা ভালো লাগে তুই সেটা দেখ গলায় কুচি হাতায় কুচি ও এটা নিচে কুচি নেই দি এটা নিচে কুচি ভালো লাগছে তোমাকে ফটো দেখা একবার তো ফটো দেখাবো এই যে তোমার ফটো দেখছো এই ফটো আমার ভীষণ পছন্দ শান্তদা তুলে দিয়েছিল আর এই টুপির ফটো কত দিয়ে অন্য ফটোগুলো দেখা গ্যালারি থেকে একটুখানি এই যে এই ছেলেটার নাম হচ্ছে সুশান্ত দাস তাই আমরা তাকে চিনি না বদমাশ সুশান্ত দাস বদমাশ সব ব্লগে যাবে কিন্তু এই যে এটা ওর তোলা ফটো তারপর এটা বলি ও ছেলেটা ভালো ফটোগুলো একটু ভালো তোলে ছেলেটার নাম কি রণজয় যে ফটোগুলো একটু ভালো তোলে ফলসিলিং করে ফটোগুলো একটু ভালো তোলে এই জন্য আমি খুশি হয়ে যাই এগুলো সব আমাদের দার্জিলিং এর ফটো এগুলো সব আমাদের দার্জিলিং এর ফটো আরে ভালো ভালো ফটো গুলো দেখা না আরো ভালো ভালো ফটো আছে এই যে আমার ফটোটা একটু দেখাই এটা আমার ফটো ব্যাক কর ব্যাক কর এই ফটোটা ভালো আগেটা যেটা নিউজপেপার দেখছে এটা আমরা কেভেন্টার্সে যখন খেতে গিয়েছিলাম উপর থেকে এই সাইডের রাস্তাটা কেভেন্টার্সের ওইখানকার গাছের এই যে কেভেন্টার্সের কফিটা দারুণ লেগেছিল আমার এটা পিস প্যাগোডা পিস প্যাগোডা যাভাবে আমরা এটা দেখেছিলাম বল পুরো একদম ফগ ছিল পুরো ফগে দেখেছিল হঠাৎ করে পুরো পরিষ্কার হয়ে গেছে এই নাইট ফটোগুলো আমার দারুণ এটা হচ্ছে আমাদের লেপচা জগতের ফটো আমরা তিনজন মনে হচ্ছে আমি মা বাবা তুই
রাত্রিবেলা যখন বৃষ্টি হচ্ছিল তখনকার ফটো। আর এই কুকুরটা এত সুন্দর ছিল, কিউট ছিল, ফটোগুলো ভালো লাগছে আমার। এরকম ক্যান্ডিড বেশি ভালো লাগে ফটোগুলো। এটা আমি ফটো ভালো উঠেছে, এটা আমি রেগে বোম হয়েছিলাম। রাগি লাগছে না, কিউট লাগছে। এই যে এই ফটোটা খুব সুন্দর আছে, এই ফটোটা দেখো তুমি খুব ভালো এডিট করেছো। এখন তৈরি হচ্ছে বেবি কর্ন, ক্রিসপি চিলি বেবি কর্ন হচ্ছে। বিকেলে এত বৃষ্টি হচ্ছিল, ওর জন্য তো ওরা আমাকে নিয়ে যায়নি, আর ওরা গিয়ে কেক নিয়ে এসেছে। তো আমি ওকে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম ফুটেজগুলো নেওয়ার জন্য, ওরা কিছু ফুটেজ নিয়ে এসেছে। রান্নাঘরটা একটু গুছিয়ে নি, আমরা রান্নাঘরে ঢুকলেই বেশি বাসনপত্র লাগাই, এটা মার অভিযোগ। আমাদের তো রেগুলার করার অভ্যাস নেই, তো যেদিনকার করি একটু পরিপাটি করে, যেরকমভাবে দেখায় না সব জায়গায়, এই বাসনে এই তো এই সবজিটা, ওই বাসনে ওইটা, তো ওর জন্য বেশি বাসন লেগে যায়। আর একটা জিনিস, সেটা হলো কি আগে বলে নি, মা দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো কি আজকে তো মাদার্স ডে, তো সকাল থেকে মা দেখছে ফেসবুকে অনেকেই ফটো টটো ছাড়ছে, তাই তো, অনেকেই ফটো টটো ছাড়ছে, সেই সবগুলো মা দেখছে, আবার আমাদেরকেও দেখাচ্ছে, এই দেখ ফেসবুকে এই ফটো ছাড়ছে, ফটো ছাড়ছে, বলছে না যে তোরা ফটো ছাড়লি না কিছু না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো একটা বিকেলে এরকম কেক কাটবো, সারপ্রাইজ প্ল্যান রয়েছে, তো ওই জন্য ফেসবুকে আগে থেকে কোনো ফটো টটো ছাড়ছি না, এরপরে ছাড়বো। তো দিদি নিয়ে এসেছে কেকটাকে, তোমাদের তো দেখালাম ওপেন করে, তো কেমন লাগছে? খুব ভালো হয়েছে কেকটা, আর দি এন্ড সারপ্রাইজ পে, সারপ্রাইজটা ভীষণ ভালো লাগলো। সকাল থেকে ভাবছে কি হলো, সবাই আমি জানি সে যখন আসে এখন না হোক বিকেলে ও ঠিক কেক নিয়ে চলে আসবে, তুমি জানতে হ্যাঁ সকাল থেকে ভাবছে কি হলো আমার ছেলেমেয়েগুলো কিছুই করছে না। হ্যাপি মাদার্স ডে, clap 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 clap। ছোট করে কাটো তো, তোমাকে খাবি, তুমি রাখো, বেশি বড় কাটিস না। হ্যাঁ বাবা দেখ না, ওই জন্য আগে থেকে বড় করে কেটেছি। মার যে ঝাড়ু পোঁছা করে সে ছেড়ে চলে গেছে মাকে, তার জন্য এটা মার জন্য ফোন না, এটা থ্যাংক ইউ। আমি সকল মাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এবং হ্যাপি মাদার্স ডে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। জানি বাইরের পরিস্থিতি ভীষণ খারাপ, এভরিডে আমাদেরকে প্রচুর বাজে বাজে নিউজ শুনতে হচ্ছে, ফেসবুক খুললে নিউজ খুললে এত বাজে বাজে নিউজ আসছে, সেখানে নিজেকে মাইন্ড থেকে পজিটিভ রাখাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সবসময় একটা নেগেটিভ মাইন্ড চলে আসছে।
তো এই কিছু কিছু এই যে স্পেশাল ডেগুলোকে একটু নিজেদের মতন করে আমরা একটু ঘরের মধ্যে এনজয় করে নিচ্ছি, যাতে যেহেতু বাইরে বেরোতে পারছি না, কারণ কি আমাদেরকে মাইন্ড থেকে তো পজিটিভ থাকতেই হবে সবসময়। আমাদেরকে ডাক্তাররা যা যা বলছেন, যে যা 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 পরামর্শ দিচ্ছেন, সেগুলোকে তো আমাদের মেনে চলতেই হবে। আর এছাড়া এটাই বলবো, বাইরে বেরোলে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন। হ্যাঁ, মানুষ আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে, আমাদেরকে এরকম সচেতন থাকতে হবে এবং সবার মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে, যাতে এই মহামারীটাকে আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি।